আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ব্লেন্ডার দিয়ে ডিমের হোম তৈরি করে বাতের হাঁড়ি দিয়ে সোলাই কাস্টার কেক। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে কাস্টার কেক বানানোর জন্য শুকনো উপকরণ সেলে নিচ্ছি। এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, এর সাথে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। সব শুকনো উপকরণ সেলে নিচ্ছি। সেলে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে এক পাশে রেখে দিচ্ছি। একটি ব্লেন্ডারের মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর 1/2 কাপ সয়াবিন তেল। এখন 1টা ঢাকনা দিয়ে সব কিছু ব্লেন্ডার করে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে অল অপশনটি ক্লিক করে দিবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এদিকে আমি কথা বলতে বলতে আমার ডিমের হোম তৈরি হয়ে গেছে। এখন 1টা বেকিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। সোলায় 10 মিনিট জাল দিয়ে 1টা হাঁড়ি বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আয়ের বোতল দিয়ে দিচ্ছি 1টি স্ট্যান্ড আর দিয়ে দিচ্ছি ঢাকনা। প্রথমে যে শুকনো উপকরণ সেলে রেখেছিলাম সেই শুকনো উপকরণ সেলে সেলে ডিমের হোমের মধ্যে দিয়ে দিচ্ছি। একটি চামচ দিয়ে ডিমের হোমের সাথে শুকনো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কেকের ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি, সব দুধে দিয়ে দেব। দুধ দেওয়ার পর চামচ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/4 চা চামচ ইয়েলো কালার। কালার দিলে আমার ভালো লাগে আর আপনারা চাইলে কালার বাদ দিতে পারবেন। কালার দেওয়ার পর চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইটা যেহেতু পাউন্ড কেক সেই জন্য নাড়লে কোনো কেকের ব্যাটার নষ্ট হবে না। স্পঞ্জ কেকের মধ্যে নাড়লে ডিমের হোম নষ্ট হয়ে যায়। একটি বাতের হাঁড়ি 7 ইঞ্চি সাইজের নিয়েছি। এর মধ্যে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিয়েছি। এর উপর কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। একটি টুথপিক দিয়ে নেড়ে চেড়ে ইয়ার বাবল বের করে নিচ্ছি আর জোরে জোরে ট্যাপ করে নিচ্ছি। এগুলো করলে কি হয়, কেক সোলার বা ওভেনের মধ্যে দিলে কোনো গর্ত বা ফুটফুটো হয় না। 10 মিনিট পর চলে আসলাম। 10 মিনিট পর এখন কেকের মূল হাঁড়ির ভিতর দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিছি। ৩৫ মিনিট পর চলে আসলাম। কাগজ বড় হওয়ার কারণে কেকের উপর একটু ছায়া হয়েছে আর অন্ধকার লাগছে। এখন 1টা টুথপিক দিয়ে চেক করে দেখছি টুথপিকের মধ্যে কোনো কেকের ব্যাটার লাগে থাকে না। কেক হয়ে গেছে। কেক সোলা থেকে নামানোর পর নর্মাল ফ্রিজে রেখেছি 2 ঘন্টা হওয়া বের করে কেটে নিচ্ছি। কেকটা অনেক নরম পুটল হয়েছিল। আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার কেক বানানো কেমন হয়েছে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।